আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের রেড ডট পে অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন, এবং পরবর্তীতে দেখাবো বাইন্যান্স থেকে কীভাবে আপনাদের ডলারটি বিকাশ, নগদ, রকেট বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করতে পারেন। তো আমরা সকলেই জানি রেড ডট পেতে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে টাকাটি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করা যায় না বা উইথড্র করা যায় না, সেই জন্য আমাদের কিন্তু বাইন্যান্স ব্যবহার করতে হয়। কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো এখন রেড ডট পে থেকে আপনাদের ডলারটি কীভাবে বাইন্যান্সে ট্রান্সফার করবেন। এর জন্য আমাদের জাস্ট দুইটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি হচ্ছে রেড ডট পে আর একটি হচ্ছে বাইন্যান্স। প্রথমে আমরা আমাদের রেড ডট পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, এবং আমাদের রেড ডট পেতে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা সেট করে রেখেছিলাম সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে প্রবেশ করব ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে $13.46 বর্তমানে আছে, অর্থাৎ আমার প্রয়োজনীয় কাজ শেষে এই ডলারটি আছে, আমি এখন এটি বাইন্যান্সে ট্রান্সফার করব। আপনারা উইথড্র বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে ব্যালেন্সগুলো আছে এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে USDT এখানেই শুধুমাত্র ব্যালেন্সটি আছে, বাকিগুলো জিরো। তো আপনারা যেই ব্যালেন্সটি ট্রান্সফার করতে চান সেই ব্যালেন্সটি সিলেক্ট করবেন। আমি USDT ক্লিক করলাম, এবং এখানে দেখতে পাবেন প্রথমে নেটওয়ার্ক। নেটওয়ার্কে যদি আপনারা ক্লিক করেন ভিউয়ার্স, এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ট্রন, একটি হচ্ছে ইথারিয়াম। তো আমরা যদি ট্রন সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের $1 ফি কাটবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে যত ডলারই ট্রান্সফার করি না কেন এর জন্য $1 কাটবে প্রতি ট্রানজ্যাকশনে। আর যদি আমরা ইথারিয়াম সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের 6.50 USDT কাটবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের সব থেকে কম কস্টে টাকাটি ট্রান্সফার করা দরকার সেই ক্ষেত্রে আমরা ট্রন নেটওয়ার্কটি সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাবেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসটি আপনারা কোথায় পাবেন? মূলত এখন আমাদেরকে বাইন্যান্সে চলে যেতে হবে, আমি বাইন্যান্সে যাচ্ছি। বাইন্যান্সটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি $0.137। এখন রেড ডট পে থেকে বাইন্যান্সে ডলারটি আনার জন্য জাস্ট ফান্ড অপশনে ক্লিক করব। ভিউয়ার্স, এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, আরেকটা হচ্ছে বাই উইথ BDT। আমাদের প্রয়োজন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, কারণ আমরা এখানে সেন্ড করব কি, আমরা রেড ডট পে থেকে বাইন্যান্সে সেন্ড করব, ঠিক আছে? এবার আপনারা সার্চ বারে লিখবেন TRON, ট্রন। ট্রন লেখার পরে আপনারা দেখতে পাবেন TRX ট্রন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রন TRC20, এটাতে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এবং এখানে বিস্তারিতর মধ্যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 0.99 TRX সর্বনিম্ন ডিপোজিট করা যাবে। তো যাই হোক, আমরা এখন এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করব। এটিকে কপি করে আমরা আবার রেড ডট পেতে চলে আসলাম মিনিমাইজ করে, এবং অ্যাড্রেস অপশনে উক্ত অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। নিচে দেখতে পাবেন অ্যামাউন্ট, আমরা কত ডলার উইথড্র করতে চাই। তো আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স নিচে দেখাচ্ছে $13.4646 USDT। তো আমরা $13 উইথড্র করতে চাই, উইথড্র বাটনে ক্লিক করলাম। আমাদের ট্রন নেটওয়ার্কের মাধ্যমে ট্রানজ্যাকশন ফি কাটবে মাত্র $1, অর্থাৎ আমি যে ডলারই এখান থেকে উইথড্র করি $1 ফি কাটবে। তাও ভালো, আমার এই $13 এখানে পড়ে থাকার থেকে আমি এই ডলারটি বাইন্যান্সের মাধ্যমে উত্তোলন করতে পারবো। আমরা এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম, এবং এরপরে আমরা আমাদের সিকিউরিটি বা ফিঙ্গারপ্রিন্টে দিয়ে কনফার্ম করলাম। দেখতে পাচ্ছেন $12 পেন্ডিং, আমি যদি এর মধ্যে ক্লিক করি তাহলে $13 মধ্যে আমাদের $1 ফি কেটেছে। তো আমরা যদি একটু ব্যাকে আসি, এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যাপ্লিকেশন উইল বি প্রসেসড উইথ 1 business day, অর্থাৎ এটি সম্পূর্ণ হতে সর্বোচ্চ 1 দিন সময় লাগবে। আসলে এত সময় লাগে না, কয় মিনিট সময় লাগে আমি আপনাদেরকে লাইভ দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সকাল 9:02 আমি উইথড্র রিকোয়েস্টটি করেছি। তো যাই হোক, এখন যদি আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখনও ডলার যুক্ত হয়নি, আর এখান থেকে কিন্তু আমাদের রেড ডট পে থেকে কিন্তু ডলারটি কর্তন করা হয়েছে, এবং মাত্র 6 মিনিট পরে দেখতে পাচ্ছেন $13 উইথড্র সাকসেসফুল। ভিউতে ক্লিক করলে দেখা যাবে $1 কেটে $12 আমাদের বাইন্যান্সে দিয়ে দিয়েছে। আমরা বাইন্যান্সে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন $12.14 অলরেডি আমাদের ফান্ডে যুক্ত হয়েছে। তো এইভাবেই আপনারা আপনাদের রেড ডট পে থেকে বাইন্যান্সে আপনাদের ডলারটি খুব সহজেই উইথড্র করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো বাইন্যান্স থেকে যে কোনো
কারেন্সি বা ডলার সরাসরি আপনারা আপনাদের নগদ, রকেট, বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, যারা ইউটিউব, ফেসবুক, বুস্টিং সহ বিভিন্ন কাজের জন্য অ্যাপস, ভিপিএন, সফটওয়্যার, বিভিন্ন কিছু পারচেস করতে চান অথবা ডোমেইন হোস্টিং কিনতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রেড ডট পেটি ইউজ করতে পারেন। এখানে উইদাউট পাসপোর্ট ছাড়া শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ইউজ করেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, এবং মাত্র $5 অথবা যদি অফার না চলে তখন $10 মাধ্যমে আপনারা কিন্তু এই কার্ডটি পারচেস করতে পারেন। আমার এই রেফারেল কোডটি আপনারা যদি ইউজ করেন তাহলে $5 বোনাস পাবেন। তো আশা করি আপনারা এই রেফারেল কোড ব্যবহার করে যদি আপনাদের ফেসবুক, ইউটিউব, বুস্টিং বা যে কোনো কাজ করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রেড ডট পে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে এবং প্রয়োজনীয় ভেরিফিকেশন কমপ্লিট করে আপনারা কিন্তু এই কার্ডটি ইউজ করতে পারবেন। আমার রেফারেল কোডটি এখানে দিয়ে দিলাম এবং ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।